নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শক জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের উপকারী ভিডিও নিয়ে। শুভ নববর্ষ প্রত্যেককে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে তাহলে আমার ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। এটাই তোমাদের কাছে প্রথম অনুরোধ শুভ নববর্ষে। তাহলে আজকে আমার ব্লগটা দেখে, থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো কি নিয়ে আসতে চলেছি। আগামী মঙ্গলবার মানে কাল মঙ্গলবার অন্নপূর্ণা পূজার দিন এক মুঠো চাল গোপনে রেখে দিন। জীবনে কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘটবে না এবং পরিবার থেকে সমস্ত রোগ, জ্বালা, যন্ত্রণা, ঘরে সমস্ত রকম বাস্তুদোষ দূর হয়ে যাবে। নতুন বছরে অর্থ এবং সৌভাগ্যে ভরে উঠবে পরিবারের প্রত্যেকের জীবনে, আনন্দে ভরে উঠবে। আজকে তাহলে এই আগামীকাল মঙ্গলবার 16 এপ্রিল এই অন্নপূর্ণা পূজা বা অশোক অষ্টমী বা বাসন্তী অষ্টমী, এতগুলো নাম বলা হয়। তাহলে মা অন্নপূর্ণা পূজার একটা বিশেষ উপায় বলবো। মা দুর্গার আর এক নাম অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে অন্নদাত্রীও বলা হয়। মা এক হাতে থাকে অন্নের পাত্র আর এক হাতে থাকে হাতা। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতেই মা অন্নপূর্ণার পুজো করা হয়। অন্ন কথার অর্থ ধান, পূর্ণ করা কথার অর্থ হল ভর্তি। অনেক পুরাণে নানান কাহিনী এবং কথা প্রচলিত আছে অন্নপূর্ণার। কাশী উপাখ্যান হচ্ছে অন্যতম উপাখ্যান। পুরাণে শিব এবং পার্বতী সুখে জীবন কাটাচ্ছিল, আর্থিক অনটনে দাম্পত্য কলহ শুরু হয়ে যায়। ভোলানাথের সঙ্গে মায়ের কলহ শুরু হয়ে যায়। মা পার্বতী কৈলাস ছেড়ে চলে আসে, সেখানে মানে খাদ্যের অভাব ঘটে। তখন ভক্তরা আকুল প্রাণে দেবাদিদেব মহাদেবকে ডাকে। তখন ভিক্ষার ঝুলি মহাদেবের কাঁধে আছে, দেবীর মায়া কিন্তু কোথাও ভিক্ষা জোটে না। এমন সময় দেখল কাশীতে এক নারী দান করছে অন্ন। ভোলানাথ সেখানে গেল, সেখানে মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করল এবং সেই ভিক্ষা নিয়ে মহামারী এবং খাদ্য প্রাদুর্ভাব থেকে রক্ষা করল মহাদেব। তাহলে মহাদেব কিন্তু চিনতে পেরেছিলেন চৈত্র মাসে শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে, সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল। সেই থেকে মাকে ওখানেই পূজিত করা হয়। আজও সেখানে মা অন্নপূর্ণা দেবী মা নামে ওখানে পূজিত হন, কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক বিপরীতে। তাহলে একটা উপায় বলবো, এই উপায়টা করলে জীবনে কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘটবে না, পরিবার থেকে সমস্ত রোগ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট দূর হয়ে যাবে। তাই প্রত্যেককে আবারও অনুরোধ করব, পুরো ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে কমেন্টে অবশ্যই লেখো জয় মা অন্নপূর্ণার, জয় জয় বাবা মহাদেবের জয়। এবং নিকট আত্মীয় স্বজনকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা দেখে, যাতে প্রত্যেকে উপকৃত হয়। তাহলে মূল পর্বে আসা যাক। আমরা প্রত্যেকেই জানি বাসন্তী অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণা দেবীর পূজা হয়। মহা অষ্টমীর মতো করেই এই দিনটি পালন করা হয়। শারদীয় মহা অষ্টমী মানে যেভাবে আমরা পালন করি সেইভাবে মা অন্নপূর্ণা পূজার নিয়মবিধি একই। মা অন্নপূর্ণা হচ্ছে অন্নদাত্রী দেবী। এই বিশেষ দিনটিতে এই উপায় করতে হবে এবং সাথে সাথে কিছু বিধি নিয়মও পালন করতে হবে। প্রথমেই বলবো, মা অন্নপূর্ণার কোনো যদি আলোক্য থাকে বাড়িতে, দেবাদিদেব মহাদেবের সঙ্গে তিনি আর মানে অন্ন দান করছেন এরকম কোনো আলোক্য থাকে, তাহলে দেবী মাতার সেখানে অবশ্যই পুজো করে নাও। আর যদি না থাকে মাতৃশক্তি যেই রকমই আলোক্য থাকুক, সেখানে মা অন্নপূর্ণাকে স্মরণ করে
পুজো দিয়ে দাও। আর যদি তাও যদি না থাকে, আশেপাশে বাসন্তী দুর্গা পুজো তো হয়ই, এই অষ্টমী তিথিতে সেখানে বাসন্তী অষ্টমী পূজা দিতে পারো মা অন্নপূর্ণার কাছে। মা দুর্গা পূজার বিশেষ মানে পূজা এই সময়ই হয়ে থাকে। এবার বিশেষ উপায়টির কথা বলবো। এই উপায়টি করতে হবে ঠাকুরের যে সিংহাসন আছে ঠিক সেখানে। আর অন্নপূর্ণা পূজার দিন বিশেষ কিছু কাজ যদি সম্ভব হয় অবশ্যই করো। প্রথমে একটি থালায় ভুজি সাজাও, যেমন চাল, আলু, কোনো সবজি, দক্ষিণা, ডাল, কিছু নৈবেদ্য দক্ষিণা এইসব নিয়ে মা অন্নপূর্ণার কাছে নিবেদন করো। এবং এই ভুজিটি কোনো গরিব অসহায় মানুষকে দান করতে পারো, কোনো মন্দিরে দান করতে পারো, কোনো ব্রাহ্মণকেও দান করতে পারো। কোনো অসহায় মানুষকে দান করলে বেশি ভালো হবে। অন্নপূর্ণা পূজার দিন অন্ন দান করা অতি শুভ বলা হয়। আর যদি সম্ভব হয় সেটা খিচুড়ি বানিয়ে গরিব মানুষকে খাওয়ানো খুব মানে উপকার। সেই মা অন্নপূর্ণার আশীর্বাদ শুধু তোমার নয়, পূর্বপুরুষ উত্তরাধিকারের ওপরও বর্ষায় এই জিনিসটা। তাই যতই অর্থ উপার্জন করুক না কেন, দরকারে কিন্তু অন্য কাজে লাগবেই লাগবে, অন্য চাই। মানুষ টাকা পয়সা প্রচুর ইনকাম করে, জীবন ধারণ ভালোভাবে যাতে কাটাতে পারে, অন্ন বস্ত্র বাসস্থান যাতে ভালো হয় এবং শরীর স্বাস্থ্য যাতে ভালো হয়, তাই সেই জিনিসগুলো যদি ভালোভাবে ঠিক মতো না হয় তাহলে অর্থ উপার্জন তো পুরোপুরি বেকার। মানুষ যদি সুস্থ না থাকে তাহলে অন্ন নিয়ে, বস্ত্র নিয়ে, বাসস্থান নিয়ে কি করবে? তাই খাদ্য নিয়ে একেবারে হেলাফেলা করা উচিত নয়। তাহলে আমাদের বাড়িতে অন্নপূর্ণার স্থান কোথায়? রান্নাঘরে। দেবী মা এই চালের যে পাত্র সেইখানে চালটা রাখি এবং সেখান থেকে চাল নিয়ে ভাত রান্না করি, ওই জায়গাটাকে অন্নপূর্ণার স্থান বলা হয়। সেটা যদি কখনো কম থাকে তাহলে সবসময় পূর্ণ করে রাখো, কখনো খালি রেখো না। গৃহস্থ বাড়ির জন্যে কখনো খালি রাখা ভালো না, তাই বাড়ির মানে অন্নের পাত্র যেন সব সময় পূর্ণ থাকে। একটা প্রচলিত আছে, কোনো নববধূ যখন বাড়িতে আসে তখন তাকে প্রথমেই রান্নাঘরে রান্নার সমস্ত কিছু ভর বাড়ন্ত সংসার দেখে। ভালো ঘরে এসেছো, দুধ ওদলানো, চালের জায়গা, ডালের জায়গা, সবজির জায়গা, রান্নার জায়গা, পুরো সমস্ত কিছু ভরা দেখানো হয়। তাকে বোঝানো হয় যে তুমি একটা ভরা সংসারে এসেছো, তাহলে তোমার পরিবার কত ভালো, কত ভরা ভারন্ত। তাই রান্নাঘরে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং সমস্ত কিছু ভরা ভর্তি করে রাখো। রান্নাঘরে কখনো বাসন টাসন এঁটো রান্নাঘরে বেশি নিয়ে কখনো রেখো না। রান্নাঘর সবসময় সদা ঝকঝকে টকটকে হয়। আর চাল কখনো খালি পাত্র রাখবে না। সুগৃহিণীর এটার লক্ষণ যে কখনো খালি পাত্র রাখতে নেই। চাল যদি ফুরিয়ে যায় তখন মানুষ কি বলে যে চাল বাড়ন্ত, চাল আজকে নিয়ে আসতে হবে। তাই বাড়ন্ত হওয়ার আগেই চালটা এনে ভর্তি করে রাখো রান্নাঘরে, সমস্ত কিছু সম্ভব হলে ভর্তি করে রাখো। এবার একটা বিশেষ উপায় বলে দেব, ঠাকুর ঘরে কাজটা হবে খুব সুন্দর করে। ঠাকুরঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও এবং শারদীয়া অষ্টমী তিথি যেভাবে কাটাই সেইভাবেই কাটানোর চেষ্টা করো। গৃহিণীরা যে বাড়িতে আছে তারাই এই কাজটা করো। সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরে মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরে এসো। যদি মা অন্নপূর্ণার আলোক্য থাকে তাহলে তো পূজা দেবেই, ধূপ ধুনো পুষ্প নৈবেদ্য সাজিয়ে মা অন্নপূর্ণাকে তো পূজা করবে, আরতি করবে। এবং মা অন্নপূর্ণার সামনে একটি পাত্রে অক্ষত আতপ চাল নিবেদন করবে, তাতে ষোলো আনা বা এক টাকার কয়েন কড়ি দিলেও হবে। আর কড়ি বা কয়েন যে কোনো একটা জিনিস দাও আর একটা হলুদের গাড় দাও। এই তিনটে জিনিস মা অন্নপূর্ণার কাছে
নিবেদন করো। এক মুঠো চাল, একটু হলুদের ঘাট আর একটা কড়ি বা একটা কয়েন মা অন্নপূর্ণাকে এটা নিবেদন করে দেবে। তারপরে মা অন্নপূর্ণার সমস্ত রকম যেভাবে পুজো করে, পুজো করে নিয়ে অষ্টমী তিথি থাকতে থাকতে যেসব নৈবেদ্য জিনিসপত্র মা অন্নপূর্ণাকে দেওয়া হয়েছে সেগুলো সমস্ত সরিয়ে নাও এবং ওই চালটাও নিয়ে নাও। সেই চালটা একটা লাল সালু কাপড় নিয়ে, সালু কাপড়টা অবশ্যই নতুন হতে হবে, সেই সালু কাপড়ের মধ্যে চালগুলো কড়ি থাকবে, হলুদের গাঁট থাকবে আর চাল থাকবে, এই জিনিসটা একটা পুটলি করে নেবে। পুটলি করার আগে কিছুটা চাল সরিয়ে নিয়ে রান্নাঘরে যে চালের পাত্র আছে তার মধ্যে সেই মানে 21টি চাল বা 25টি চাল এরকম বিজোড় চাল নিয়ে রান্নাঘরে চালের সঙ্গে মিশিয়ে দাও এবং বাকি যে চালগুলো আছে 16 আনা হলুদের গাঁট এবং চালটা নিয়ে একটি পুটলি করে লাল সালু কাপড়ের মধ্যে পুটলি করে ঘরে বা বাড়ির উত্তর পূর্ব কোণে, উত্তর দিকে বা পূর্ব দিকে যেখানে সুবিধা হবে বাড়ির যে কোনো ঘরে দেওয়ারে রাখতে পারো। তবে ঠাকুর ঘর যদি থাকে ঠাকুর ঘরে পূর্ব বা উত্তর দিকেও রাখতে পারো বা ঠাকুরের যে সিংহাসন থাকে তার উত্তর পূর্ব দিকেও রাখতে পারো, বেঁধে জিনিসটাকে রাখতে পারে। এর ফলে বাড়িতে তো সবসময় পজিটিভ এনার্জি থাকবেই, কোনো রকম বাস্তুদোষ, পিতৃদোষ, নবগ্রহের দোষ তো হবেই না, কোনো রকম অর্থের অভাব হবে না, নানান রকম রোগ দুর্দশা দুঃখ থেকে মানে সমস্ত রকম কষ্ট নিবারণ হবে। তাহলে মা অন্নপূর্ণা বা মা মাতৃর কোনো আলেখ্য না থাকলে মা লক্ষ্মীর সামনেও এই কাজটা করতে পারো। তাহলে মোটামুটি সমস্তটা বুঝিয়ে দিলাম, এই জিনিসটাও অবশ্যই মহা অষ্টমীর দিন করো, আগামীকাল মঙ্গলবার অশোক অষ্টমী, এই দিনকে যারা উপবাস রাখবে তারা অবশ্যই অশোক ষষ্ঠীর মতো অশোক অষ্টমীর দিনকেও আটটা মুখ করাই, আটটা অশোক ফুলের কুঁড়ি এবং কলার মধ্যে দিয়ে দইয়ে ছিটে দিয়ে খেয়ে উপবাস থাকো। তারপরে যা যা খাওয়ার খাও অন্ন বাদ দিয়ে। এই দিনকে পুজো পাঠ করলে অন্নটা না খাওয়াই উচিত, অন্নটা ত্যাগ করো। আমিষ তো কখনোই খাবে না, নিরামিষ খাও, বাড়িতেও সকলকে নিরামিষ খাওয়াও, কিন্তু যে পুজো পাঠটা করবে সে নিরামিষ খাও কিন্তু অন্নটা বাদ দিয়ে, যেহেতু ওই দিনকে মা অন্নপূর্ণার পূজা। তাহলে মা অন্নপূর্ণা পূজাটা আমি ভালোভাবে বোঝাতে পারলাম, আগামীকাল তোমরা তাহলে জিনিসটা সুন্দর করে করো। যারা অসুস্থ তারা নিয়মগুলো করো, উপবাসটা থেকো না, উপবাসটা তারা তো করতে পারবে না, ওষুধপালা সমস্ত কিছু খাচ্ছ। যাই হোক, কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই জানাও, তোমরাও যদি বিশেষ কিছু জেনে থাকো আমাকেও জানাও। আজকের মতো এখানেই শেষ, অবশ্যই আবারও বলবো, সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও, পারলে একটা লাইক করো, তাহলে মনে আনন্দ আসবে, বেশি বেশি করে ভিডিও তোমাদের উপকারে ভিডিও আমি দিতে পারবো। নমস্কার, বিদায়, শুভ নববর্ষ।